নমস্কার বন্ধুরা আমি মানিক তোমাদেরকে লিটারেচার স্টাডি অ্যাট হোমে স্বাগত জানাই আজকে আমাদের আলোচ্য বিষয় ব্রাটল ব্রেক্টের আরও একটি অনবদ্য ওয়ার্ল্ড ক্লাসিক মাদার কারেজ অ্যান্ড হার্ট চিলড্রেন এটি আমাদের আলোচ্য বিষয় এটি উনিশশো সাল নাগাদ লেখা হয়েছে যদিও এটি প্রথম পারফর্মড হয়েছে উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে এটি জার্মানি পরিচিত ছিল মাটার কারেজ অ্যান্ড ইরে কিন্ডার স্পেলিংটা একটু দেখে নেবেন নাটকটির রচনায় বাটুল ব্রেক্ট এর বিশেষ সহায়তা করেছিলেন মার্গারেট স্টিফেন জানেন নিশ্চয়ই ইনি একজন জার্মান অভিনেত্রী এবং লেখিকা মাদার কারেজ উর্ণাংশটি বিংশ শতাব্দীর রচিত সব থেকে বিখ্যাত যুদ্ধবিরতি বা অ্যান্টিওয়ার নাটক হিসাবে স্বীকৃত অর্থাৎ নাটকটি একটা তীব্র স্যাটোরিক্যাল নাটক নাটকটির শিরোনাম একটি ভার্ভাল আয়রনি সূচিত করছে যা নাটকটির কেন্দ্রীয় চরিত্র অ্যানা ফিয়ারলিং যার নিকনেম মাদার কারেজ তার জটিল চরিত্রের মাধ্যমে দেখানো হয়েছে অ্যানা ফিয়ারলিং তার সংসার চালানোর জন্য যুদ্ধে ব্যবহৃত সরঞ্জাম বিক্রি করে আর আমরা নাটকের আলোচনায় দেখবো কিভাবে তার তিন সন্তান এই যুদ্ধের শিকার হয়ে মারা যায় নাটকটির সেটিং বর্তমান সময় থেকে প্রায় চারশো বছরের আগেকার সময় যখন থার্টি ইয়ার্স অফ ওয়ার ষোলোশো আঠেরো থেকে ষোলোশো আটচল্লিশ সময়কার সেই যুদ্ধ ইউরোপের দেশগুলির মধ্যে সংগঠিত হয়েছিল যেখানে ক্যাথলিক এবং প্রোটেস্ট্যান্টরা লড়াই করছিল তবে নাটকের মূল ঘটনাপ্রবাহ প্রবাহ ষোলোশো চব্বিশ থেকে ষোলোশো ছত্রিশ মধ্যেকার অর্থাৎ বারো বছরের ঘটনা সুস্থ করছে বারোটি সিরের মাধ্যমে আমরা এই উপন্যাসেও ব্রেকটের এপিক থিয়েটার এর প্রভাব প্রত্যক্ষভাবে লক্ষ্য করব আর তা নাটকের প্রজাগনিস্ট অ্যানা বা যার নিকনেম রয়েছে মাদার কারেজের মধ্যেই দেখব ব্রেক তাকে এখানে গ্রিক সাহিত্যের মহৎ চরিত্র যেমন ইরিপাস অ্যাকিলিসদের মতো বর্ণনা করেননি এমনকি নাটকের শেষে অডিয়েন্স বা রিডারদের মনে এমনও কিছু অনুভূতির সৃষ্টি করেনি যাতে আমরা অ্যানার চরিত্রকে বা এই মাদার কারেজের চরিত্রকে জীবনের চলার পথে অনুসরণ করব এছাড়া এই নাটকে আমরা ব্রেকটের অ্যালিয়েনেশন ইফেক্টের ব্যবহারও লক্ষ্য করব যা ব্রেকট ঘটনা প্রবাহের মধ্যে গানের অন্তর্ভুক্তি ঘটিয়ে নাটকের প্রবাহকে বিচ্যুত ঘটিয়েছে অডিয়েন্সদের বা রিডারদেরকে নাটক থেকে আর যেটাকে আমরা ডিসটেন্সিয়াল ইফেক্ট বা অ্যালিনেশান ইফেক্ট এই দুটি সম্পর্কে অর্থাৎ বার্টল ব্রেক সম্পর্কে বা তোমরা যদি অ্যালিনেশান ইফেক্ট কি বা এপিক থিয়েটার কী জানতে চাও তাহলে তোমরা অবশ্যই আমার একটা এর আগে একটা লেকচার করা হয়েছে যেটা হয়েছিল দ্য গুড ওমেন অব শেরজান নাটককে নিয়ে লেখা ভিডিওটি রেডি করা তো ওটা একটু দেখে নেবে ডিসক্রিপশান বক্সে রয়েছে যদি মনে হয়ে থাকে এই সম্পর্কে আরও দীর্ঘ জানবেন এবারে নাটকের কিছু চরিত্র জানলে আমাদের খুব উপকার হবে যেমন হচ্ছে প্রথম চরিত্র হচ্ছে মাদার কারেজ ইনি খুব বিচক্ষণ প্রাণবন্ত তথাপি একটু স্বার্থপর টাইপের একটা ভীতু মহিলা যিনি যুদ্ধ থেকে তার ব্যবসা করে বিশেষ করে সৈন্য বাহিনীদেরকে যুদ্ধ সামগ্রী বিক্রি করে এরপরের চরিত্র হচ্ছে ক্যাটরিন মাদার কারেজের এক বোবাক মেয়ে ইনি তার আশায় বসে আছেন যুদ্ধের যখন পরিসমাপ্তি ঘটবে তার ভালোবাসা হয়তো তিনি ফিরে পাবেন কিন্তু যুদ্ধ শেষে তার বাকসত্ব সাথে সাথে তার জীবনটাকেও হারিয়ে ফেলে এরপরের চরিত্র হচ্ছে চ্যাপলেন ইনি এক লুথারিয়ান কার্জিম্যান অর্থাৎ প্রোটেস্টেন্ট নিজের ধর্মীয় পজিশন যখন বিপদ সংকলে দেখে তখন একজন ক্যাথলিক স্পিরিচুয়াল লিডারে নিজেকে রূপান্তরিত করে নেয় এরপরের চরিত্র হচ্ছে কুক ইনি মাদার কারেজের একজন প্রেমিক বলতে পারি এবং সবসময় নিজের লাভ খুঁজে বেড়ান এরপরের চরিত্র হচ্ছে এলিফ মাদার কারেজের বড় ছেলে তার বেপরুয়া এবং স্বার্থপরতার চরিত্রের জন্য তাকে এই নাটকে প্রাণ দিতে হবে এছাড়া রয়েছে মাদার কারেজের ছোটো ছেলে সুইস চিজ আসলে এর প্রকৃত নাম হচ্ছে ফিজোস মা মাদার কারেজের খুব বিশ্বস্ত সন্তান তবুও তাকে দেখব কীভাবে মায়ের বিশ্বস্তহীনভাবে তাকে জীবন থেকে চলে যেতে হয় এবং জীবনের শেষ পর্যায়েও তার মা তাকে নিজেকে চিহ্নিত করতে নিজেকে ছেলে বলে চিহ্নিত করতে অস্বীকার করে এরপরের চরিত্র হচ্ছে আরমোরার ইনি মিলিটারি দলের গুলি সরবরাহের দায়িত্বে রয়েছেন ইনি মাদার কারেজকে সরিয়ে রাখা গুলি অর্থাৎ লুকিয়ে রাখা গুলি বা চুরি করা গুলি বিশেষ ছাড়ে বিক্রি করেন এরপরের চরিত্র হচ্ছে ক্লার্ক তারপরে রয়েছে কলোনেল এনসাইন তবে এনসাইনের চরিত্রটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এনসাইন ক্যাটরিনকে হত্যা করতে আদেশ করবেন এবং তারপরে রয়েছে ম্যান উইথ পয়েচ তারপর ফিজেন্ট ওয়ান অ্যান্ড ফিজেন্ট টু তবে এই ফিজেন্ট টুটা কী করেছিল ক্যাটরিনের বডি যখন তাকে মারা হবে তখন তাকে অর্থাৎ তার অন্ত্যষ্টিক্রিয়া করার জন্য মাদার কার্ডেজকে প্রতিশ্রুতি দেবে এছাড়া রয়েছে প্রেজেন্ট টু টুয়ের সন্তান যিনি ওই যখন ক্যাথলিক সৈন্যরা আসবে তাদেরকে পদ দেখিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবেন এবং তিনি তাকে দেখিয়ে দেবেন এছাড়া রয়েছে ইভেটি পোর্টিয়ার ইনি একজন পেশায় প্রস্টিটিউট এবং ইনি মাদার কার্ডেজের বন্ধু যদিও এখানে কারেজ বলা হচ্ছে মাদার কারেজ এবং যার এইখানে যুদ্ধের সাথে অনেকটা লিঙ্ক দেখানো হচ্ছে যুদ্ধের পরে হয়তো তার এই সাহসিকতার মাধ্যমে তার জীবনটাকে পরিবর্তন করতে পারবে কিন্তু আমরা নাটকের প্রথম থেকে শেষ অবধি দেখব যে মাদার কারেজ অর্থাৎ অ্যানা ফেয়ার লিঙ্কের কিছুই তো ঘটছে না কিন্তু এই ইভেটি পোটিয়ার নিজের ভাগ্যকে পরিবর্তন করতে পারবে এই হচ্ছে মোটামুটি চরিত্র এবার আমরা সরাসরি সামারিতে চলে যাব আমরা আগেই বলেছিলাম এই নাটকে মোট বারোটি সিন রয়েছে যা যুদ্ধের বারোটি বছরকে সূচিত করছে তাই আমরা সিন ওয়াইজ এটিকে সামারাইজ করবো সিন নম্বর ওয়ানে আমরা দেখি নাটকটির সূচনা হয় ষোলোশো ছাব্বিশ সালে সরি ষোলোশো চব্বিশ সালের বসন্তের সময় যখন থার্টি ইয়ার্স ওয়ার চলছে একজন সার্জেন্ট এবং একজন রিক্রুইটিং অফিসারকে দেখা যায় তারা সৈনিকের সন্ধ্যায় বেরিয়েছে পোল্যান্ডে সুইডিশদের অভিযানের জন্য সৈন্য যথেষ্ট নেই তার ভরণ পোষণের জন্য একটি সৈনিকদের খাদ্য সরবের মতো একটা মালগাড়ি দেখা যায় যাতে মাদার কারেজ নামে সূচিত রয়েছে মালগাড়িতে রয়েছে মাদার কারেজ অর্থাৎ ফিয়ারলিং তার বোবা কন্যা ক্যাটরিন এবং তার দুই পুত্র এলিপ এবং সুইশ্চিজ রিক্রুইটিং অফিসারটি চেষ্টা করে মাদার কার্ডেজের বড় সন্তান অর্থাৎ এলিপকে যার স্বাস্থ্য একটু সুন্দর এবং খুব হৃষ্টপিষ্ট চেহারা তাকে সৈন্য দলে নিয়োগ করাতে মাদার খুব ভয় পেয়ে যায় কারণ যুদ্ধের পরিণতি তা জানা এবং তাই তিনি তার অসম্মতি জানায় রিক্রুটিং অফিসারকে তারপর রিক্রুটিং অফিসারটি মাদার যে দোকানে একটি বেল্ট কিনতে আসে এবং ছলে বলে কৌশল এলিপকে তার সাথে একটু কথা বলার ও কিছু পানীয় পান করার জন্য রাজি করায় ক্যাটরিন সব কিছু লক্ষ্য করছিল কিন্তু কিছু বলতে পারছিল না সে কারণ সে তো বোবা সে মাকে না বলতে পারায় তার ভাইকে চলে যেতে হয় নিয়ে চলে যায় রিক্রুটিং অফিসার যখন মাদার কারেজের মনোযোগ সেদিকে ফেরে সে দেখে এলিফ আর সেখানে নেই অর্থাৎ এলিপ রিক্রুইটিং অফিসারের সাথে চলে গেছে এইভাবে সিন ওয়ানের সমাপ্তি ঘটে সিন টু এরপর প্রায় দু বছর অধিক্রান্ত হয়ে গেছে মাদার কারেজ জেনারেলের কুকের সাথে একটি ক্যাপন বা খাসি মুরুগ নিয়ে কষাকষি করছে তিনি সেখানে হঠাৎভাবে এলিপকে দেখতে পায় অর্থাৎ তার বড় ছেলেকে তাকে জেনারেল প্রশংসা করছে কারণ সে কৃষকদের নির্মমভাবে হত্যা করে তাদের পশু পাখি নিয়ে এসছে আর তার এই মহৎ কাজের জন্য সমগ্র রেজিমেন্টরা তার কাছে কৃতজ্ঞ মাদার কার্ডেজ রেজিমেন্টের এক চ্যাপলেনের সাথে বন্ধুত্ব করে মাদার কারেজ তার রাগ প্রকাশ করে জেনারেলের কুকের প্রতি অ্যান্না বলে অর্থাৎ মাদার কারেজ বলে যুবক সৈনিকদের প্রশংসার প্রয়োজন নেই যদি তাদের সঠিকভাবে সুরক্ষা দেয় তারা তাদের সবটা দিয়ে লড়াই করবে যখন এলিপকে সমগ্র কৃষকরা ঘেরাও করেছিল তাদের ওপর এমনভাবে নিষ্ঠুর আচরণের জন্য এলিপ নিজেকে আত্মসমর্পণ করছিল না এতে মাদার কারেজ খুব রেগে যায় এবং এলিফের গালে খুব জোরের থাপ্পড় মারে এইভাবে সিন টুয়ের সমাপ্তি ঘটে সিন থ্রি প্রায় তিন বছর পর মাদার কারেজ এবং এক প্রস্টিটিউট যার নাম ইভিটিকে দেখা যায় তারা একে অপরের সাথে থার্টি ইয়ার্স যুদ্ধ নিয়ে আলোচনা করছে তারপর মাদার কারেজ ইভিটিকে পুনরায় যুদ্ধে ব্যবহৃত গুলি সৈন্যদের ব্যবহারের জন্য বিক্রি করতে তর্ক করছে ইভেটি একটা গান গায় নাম দ্য ফ্যাটানাইজেশন সং যার দ্বারা সে মাদার কারেজের মেয়ে ক্যাটরিনকে সতর্কিত করে তার প্রোটেস্ট্যান্ট সৈন্যদের মেলামেশার জন্য এরপর আমরা জানতে পারি মাদার কারেজের ছোট ছেলে নাম সুইস সিজ সে এখন সৈন্যদের মাইনে দেবার ভারপ্রাপ্ত কর্মচারী বা পে মাস্টার হিসেবে কাজ করছে তারপর সেখানে কুক এবং চ্যাপলেন এসে পৌঁছায় আক্রমণকারী ক্যাথলিক সৈন্যদের ঠিক আসার পূর্বে তারা মাদার কারেজকে এলিফের সম্পর্কে কিছু বার্তা এনে দিয়েছে সুইস চিজ ওই ক্যাথলিক আক্রমণকারীদের থেকে টাকার বাক্স লুকিয়ে ফেলে এবং মাদার কারেজ ও তার সঙ্গী সাথীরা নিজেদের পরিচয় পরিবর্তন করে নেয় প্রোটেস্ট্যান্ট থেকে ক্যাথলিকে ক্যাথলিক সৈনিকরা সুইস চিজকে নদীর পাশে নিয়ে যায় এবং সেখানে তাকে বন্দি করে ও অত্যাচার করে তাদের কাছ থেকে টাকার বাক্স লুকিয়ে রাখার জন্য মাদার কারেজ ভাবতে থাকে ঘুষ দিয়ে সুইসকে খালাস করিয়ে আনবে তাই পরিকল্পনা করে তাদের মালগাড়িটা যৌতুক দিয়ে টাকার আয়োজন করবে তারপর সুইস চিজকে তারা মুক্তি দেবে আক্রমণকারী ক্যাথলিক সৈনিকরা পুনরায় তাকে টাকার বাক্সটির কথা জানতে চায় সুইস বলে বাক্সটিকে সে নদীতে ফেলে দিয়েছে যা মাধার কার্ডেজ পৌঁছে অস্বীকার করে যার ফলস্বরূপ সুইস চিজকে তারা হত্যা করে সুইস চিজের যোগদানকারী হিসাবে যদি সৈনিকরা তাকে হত্যা করে তাই মাধার কারেজ সুইসের মৃতদেহকে চিনতে অস্বীকার করে যখন ক্যাথলিকরা তাদের আধিপত্য বিস্তার করে চলেছে সেই সুযোগ বুঝে চ্যাপলিন তার পোশাক পরিবর্তন করে ক্যাথলিক পিস্টের ভেষ গ্রহণ করে এবং যিশুর ক্রুশবিদ্ধ নিয়ে সবাইকে স্পিরিচুয়াল বক্তৃতা দিতে শুরু করে এইভাবে সিন থ্রি এর পরিসমাপ্তি ঘটে সিন ফোর এই দৃশ্যে আমরা লক্ষ্য করব মাদার কারেজকে জেনারেলের ঘরের বাইরে অপেক্ষা করতে সে তার মালগাড়ির ধ্বংস করে দেওয়ার অভিযোগ দেখিয়ে অভিযোগ দাখল করতে এসেছে তারপর মাদার খরেজ এক যুবক সৈনিককে দেখে এবং সেই সৈনিকের উদ্দেশ্যে একটি গান গায় যে তাকে তার কাজের অপর্যাপ্ত মূল্য দেওয়ার জন্য অভিযোগ করতে এসছে গানটি ছিল সং অব গ্রেট ক্যাপুটুলেসন আর গান গাওয়ার শেষে আকস্মভাবে দুজনকে দেখা যায় গানের দ্বারা অনুপ্রাণিত হয়ে কোনো প্রকার অভিযোগ দাখিল না করে চলে যায় এরপর সিন ফাইভ আরও বছর অতিক্রান্ত হয়ে যায় ঘটনাটি ঘটছে জার্মানির লেপচিকে মাদার কারেজ ও ক্যাটরিনকে দেখা যায় দুজন সৈনিককে পানীয় দিতে সৈনিকগুলি নিজেদের দোষারোপ করছে শহরটিকে লুট করার সুবর্ণ সুযোগটা ছাড়ার জন্য এরপর আমরা দেখতে পাই চ্যাপলিনকে আহত মানুষদের সাহায্য করার জন্য তিনি এগিয়ে যাচ্ছে মাদার কারেজ তাকে ব্যান্ডেজ সরবরাহ করতে অস্বীকার করে যদিও তার মেয়ে ক্যাথরিন তাকে অনেক কাকুতি মিনতি করে কিন্তু তাতেও মাদার কারেজকে প্রভাবিত করা যায় না ক্যাটরিন নিজেও ছুটি যায় এবং একটা আহত বাচ্চাকে যত্ন নেয় তারপর চ্যাপলিন বাধ্য হয় মাদার কারেজের গাড়ি থেকে চারটি পোশাক কেড়ে নিতে এবং সেগুলিকে ছিঁড়ে ওই আহতদেরকে ব্যান্ডেজ করতে এইভাবে সিন ফাইভের সমাপ্তি হয় সিন সিক্স এই দৃশ্যে আমরা দেখি মাদার কারেজ ও চ্যাপলিনের মধ্যে কথোপকথন হচ্ছে চ্যাপলিন সম্মতি প্রকাশ করে এই যুদ্ধের পরিসমাপ্তি অসম্ভব কারণ যতদিন যুবকেরা নিজেদের বীরত্ব দেখানো বন্ধ করবে না এই যুদ্ধ চলতেই থাকবে মাদার কারেজ খুবই চিন্তিত হয়ে পড়ে কারণ যদি শুদ্ধ যদি এই যুদ্ধ শেষ হয়ে যায় তার ব্যবসাও বন্ধ হয়ে যাবে তাই ভাবতে থাকে তার জিনিসপত্রের দাম বাড়ানোর কথা চ্যাপলিন তারপর মাদার কারেজকে তার প্রেম নিবেদন করে ও তার সাথে থাকার জন্য প্রস্তাব দেয় যা মাদার কারেজ তৎক্ষণাৎ প্রত্যাখ্যান করে তারপর ক্যাটরিনকে দেখা যায় তার শরীরের ক্ষতও নিয়ে আসতে তাকে সৈনিকেরা তাদের মদ্যপ অবস্থায় বলাৎকার করেছে মাদার খরেজ নিজেকে সামলাতে পারে না এবং প্রচণ্ড রাগে পুনরায় প্রোটেস্ট্যান্ট ধর্মে ফিরে আসে এরপর সিন নম্বর সেভেন এই দৃশ্যে আমরা দেখি মাদার কারেজ তার গাড়িতে ভর্তি সরঞ্জাম নিয়ে বিক্রি করতে পেরিয়েছে তার গলায় রূপর চকচকে হার এবং সে যুদ্ধকে প্রশংসা করে তার ব্যবসার অগ্রগতির জন্য গান গাইছে এরপর সিন নম্বর এইট এই দৃশ্যে আমরা লক্ষ্য করি সুইডেনের রাজা মারা যায় এবং তারপরে সেখানে শান্তির ধ্বনি বাজে মাদার কারেজ খুবই হতাশ হয়ে পড়ে কারণ যুদ্ধ খুব অল্প দিনের মধ্যেই সমাপ্ত ঘটবে তিনি অনেক সরঞ্জাম জিনিসপত্র কিনে ফেলেছেন তার নতুন দোকানের জন্য তা কি হবে কোনো উপায় সে খুঁজে পার করতে পারছে না তবুও তিনি একটু উপসম্বোধ করতে পারছেন কারণ এতে এলিভ ও ক্যাটরিনের জীবনে হয়তো আর বিপদ ঘটবে না তারপর সেখানে এসে হাজির হয় কুক এবং চ্যাপলেন এবং তাদের মধ্যে বছসার শুরু হয় মাথা গরম করে মাদার কার্ডেজ বাজারের দিকে চলে যায় মাদার কার্ডেজ চলে যাওয়ার পর আমরা দেখি কিছু ক্যাথলিক সৈন্যদের তারা এলিপকে বেঁধে নিয়ে এসছে কারণ সে কৃষকদের হত্যা করে তাদের ফসল ও পশু ইত্যাদি সে লুট করেছে তাই তারা তাকে হত্যা করবে এবং তারা হত্যাও করে যদিও আমরা জানি একতা এই একই কাজের জন্য তাকে প্রশংসা করা হয়েছিল তবে তখন সেখানে প্রতিষ্ঠানদের রাম চলছিল কিন্তু এখন ক্যাথলিকদের মাদার কড়েজ এলিফের মৃত্যুর ব্যাপারে কিছু জানতে পারে না সে কুকের সাথে তার মালগাড়ি পুনরায় সরঞ্জাম বিক্রি করতে বেরিয়ে পড়ে এরপর সিন নাম্বার নাইন এই দৃশ্যে আমরা দেখি কুক জানতে পারে তার নামে কিছু অর্থ ও একটি সরাইখানা সে পেয়েছে তার উত্তরাধিকারী সূত্রে সে মাদার কারেজকে তার সাথে থাকার জন্য ও ব্যবসায় সহায়তা করার জন্য অনুরোধ করে এতে তার মেয়ে ক্যাপ্টেন রাজি হয় না এবং মাদার কারেজ কুকের প্রস্তাব প্রত্যাখ্যান করে ক্যাপ্টেনের সাথে তারপর তারা গাড়ি নিয়ে এগিয়ে যেতে থাকে সিন নাম্বার টেন এই দৃশ্যে মাদার কারেজ এবং ক্যাটরিনকে গাড়ি নিয়ে জার্মানির কেন্দ্রীয় অঞ্চল হল বরাবর শহরের মধ্য দিয়ে যেতে লক্ষ্য করা যায় তারা যেতে যেতে পার্শ্ববর্তী একটি কুটুরের মধ্যে এক মনোমোহিত গান শুনতে পায় যা সুন্দরতার বিভিন্ন রূপকে সূচিত করছে তারপর গান শেষ হলে তারা পুনরায় এগিয়ে চলতে থাকে এরপর সিন নাম্বার ইলেভেন এই দৃশ্যে মাদার কারেজ এক কৃষকের জমিতে তার গাড়িটা থামায় এবং মেয়েকে রেখে শহরের দিকে রওনা হয় কারণ তার দোকানের সরঞ্জাম শেষ হয়ে গেছে তা কেনার জন্য ক্যাটরিন দেখতে পায় দূরে দুজন সৈনিককে এগিয়ে আসতে তারা ওই বাড়ির কৃষকের ছেলেকে শহরের রাস্তা দেখিয়ে দিতে বলে ক্যাটরিন বুঝতে পারে এরা ক্যাথলিক সোলজার তারা শহরে গিয়ে অনেক মানুষের প্রাণ শেষ করে দেবে ক্যাটরিন এই কৃষকের বাড়ির ছাদে উঠে যায় এবং প্রহরীর সতর্কতা ধ্বনি হিসাবে ড্রাম বাজাতে থাকে দুজন সৈনিককে সেখানে যায় এবং তারা দেখে ক্যাটরিন ড্রাম বাজাচ্ছে এবং ক্যাটরিনকে থামতে হুমকি দেয় কিন্তু ক্যাটরিন থাকে না থামে না সে তার ড্রাম বাজাতেই থাকছে আর তাতে সৈনিকগুলো অসন্তোষ প্রকাশ করে তাকে গুলি করে হত্যা করে সিন নাম্বার টুয়েলভ আমরা শেষ দৃশ্যে দেখি মাদার কারেজকে তার মেয়ের মৃতদেহের পাশে দুঃখিতভাবে দাঁড়িয়ে থাকতে কৃষকের পরিবাররা মাদার কারেজকে অনুরোধ করে সে যেন সেখান থেকে চলে যায় তারা তার মেয়েকে সঠিকভাবে শেষকৃত্য দেবে মাদার কারেজ তাদের কিছু মুদ্রা দেয় আর পুনরায় তার মালগাড়ির কাছে যায় এবং তারপর তার ওই মালগাড়িটাকে টানতে টানতে এগোতে থাকে প্রত্যেকবারের মতো সেই একই ভঙ্গিতে গান গাইতে গাইতে আমরা শেষ পর্যন্ত মাদার কারেজের মধ্যে পরিবর্তন লক্ষ্য করতে পারলাম না সে প্রথম দৃশ্যে আমাদের কাছে যেমন আবির্ভূত হয়েছিল ঠিক তেমনই থেকে গেল তার ব্যবসায় প্রতি হয় এইভাবে নাটকটির পরিসমাপ্তি ঘটে এবারে নাটকে কিছু থিম নিয়ে আলোচনা করব। প্রথম থিম হচ্ছে কারেজ আর এই কারেজ আমরা দেখি অ্যানা এর নামের আয়রনীকে প্রকাশ করছে তিনি নামেই মাতার কারেজ তার নামের কারেজ তার মাতৃত্বের প্রশ্ন তুলে ধরেছে আমাদের সামনে যদি আমরা সত্যিকারের কারেজের কথা বলি তাহলে দেখব এই কারেজ পরিলক্ষিত হয়েছে সুইস সুইচ ও তার বোবা মেয়ে ক্যাটরিনের মধ্যে এরপরে নেক্সট দিন ফ্যামিলিজ অ্যান্ড প্যারেন্টহুড বা প্যারেন্টহুড আমরা এই নাটকে আমরা বুঝতে পারি যে মাদার কারেজ হয়তো পারত তার ক্যান্টিন অমিনের কাজ ছেড়ে অন্য ব্যবসা করতে কিন্তু তা করেননি তিনি নিজেই চাইতেন যুদ্ধ শেষ হোক শেষ না হোক যার ফল তিনি হয়তো ম্যাটেরিয়াল বেনিফিট অর্জনে সক্ষম হয়েছেন কিন্তু যদি আমরা ইমোশনাল লাইফে অ্যাজ এ মাদার বলি তাহলে তাতে কিন্তু তিনি সম্পূর্ণভাবে ব্যর্থ এরপরের থিম ওয়ার অ্যাজ ক্যাপিটালিজম আমরা নাটকে আমরা দেখি যে এখানে যুদ্ধ আর কিছুই নয় বরং ক্যাপিটালিস্ট বা পুঁজিবাদ সিস্টেম যারা তাদের লাভ লোকসান নিয়ে সারাক্ষণ ব্যস্ত আর আমরা সেই পুঁজিবাদের কবলে পড়তে দেখেছি মাদার কারেজকে যেখান থেকে তিনি কখনোই নিজেকে তুলে ধরতে পারেনি এরপরের থিম হচ্ছে সাইলেন্স অ্যান্ড ডামনেস এটি সূচিত হয়েছে ক্যাটরিনের চরিত্রের মাধ্যমে আর এই সাইলেন্স এবং ডামনেস এর একমাত্র কারণ যুদ্ধ আর এই যুদ্ধ সবাইকে চুপ করিয়ে দিয়েছে শুধু ক্যাটরিনকে নয় আর এই ডামনেস হয়তো ক্যাটরিনের মৃত্যুকালীন বাজানোর রামের দ্বারা ঠাট্টা করেছেন ব্রেক্ট এই যুদ্ধকে এরপরের থিম হচ্ছে ট্র্যাজেডি ব্রেক্ট হয়তো নাটকটিকে সোশ্যাল ড্রামা বা সামাজিক নাটক হিসাবে পরিচিতি দিতে চেয়েছিলেন কিন্তু অনেকে মত প্রকাশ করেছে নাটকটি একটি বিয়োগান্তক নাটক যার মাদার কারেজ প্রোটাগনিস্ট মাদার কারেজের ট্র্যাজেডি হলো তার শিখতে না পারা এরপরের থিম হচ্ছে রিলিজিয়ান রিলিজিয়ান ব্রেকটের এক প্রধান সমালোচনার বিষয় তা আমরা এই নাটকেও লক্ষ্য করি আর তা বিশেষত চ্যাপলিনের সিফটিং চরিত্রের মাধ্যমে প্রকাশ করা হয়েছে এছাড়া আরও থিম রয়েছে যেমন ওয়ার্ড ইন্ড অর্ডার ফিডিং আর আরও অনেক তবে এখানে আমরা কিছু সিম্বল পাই তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ এবং পোটেন্ট সিম্বল যদি বলি দুটো রয়েছে তা হচ্ছে কার্ট অর্থাৎ সেই মালগাড়িটা যেটি সাজেস্ট করছে হেভিনেস অব ওয়ার অর্থাৎ অর্থহীনতা বা ফিউটিলিটি অফ ওয়ার এবং তার ভারটা মানুষের জীবনে কতটা তা সূচিত করছে কারণ আমরা দেখি যে মাদার কারের যে গাড়িটি কতবার ক্ষতবিক্ষত হয়েছে তার সেই জিনিসপত্রের ভারে বা অনেক ক্ষেত্রে যুদ্ধের সময়ও তারপরে দ্বিতীয় এবং শেষ চিম্বল যেটা বলছিলাম তা হচ্ছে ড্রাম আমরা এই নাটকের শেষে মাদার কারেজের মেয়ে ক্যাটরিনের ড্রামের বাজানোর মাধ্যমে কিভাবে যুদ্ধের বিরোধিতা করছে তা আমরা তুলে ধরতে পারি এই হচ্ছে মোটামুটি নাটকটির সম্পূর্ণ সামারি এবং কিছু থিম এবং সিম্বল আশা করি আপনারা বুঝতে সম্মত হয়েছেন সমর্থ হয়েছেন যদি ভালো থাকে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন অ্যান্ড স্টাডি অ্যাট হোম থ্যাংক ইউ